আমাদের দেশের এখন বর্তমান যারা নেতা তারা কিন্তু সব মুফতি। আমি যে কথার জবাবে যে কথাটা বলতে চাই সে কথাটা হলো ইসলামের হেফাজত তো আল্লাহ করবেন, এটা হলো এক নম্বর কথা। কিন্তু আল্লাহ যে ইসলামের হেফাজত করবেন, আমাদের ঢাকার সচিবালয়ের পাশে জিব্রাইল আমিনের অফিসটা কোন ঢাকা, যেহেতু বাংলাদেশের রাজধানী, আর এই জায়গার মধ্যে যেহেতু 94% মুসলমান, জিব্রাইল ভূত হয় সাতটা এক দিনে সে অফিস করে, মিকাইল হয় 15 দিন এক দিন, ইসরাফিল ভূত সবসময় বসা, আজরাইল ভূত দিন একবার, কথা ব্যস্ত তো আছে কোনো অফিস, আছে ফেরেশতাদের কোনো অফিস, জিব আছে নাই? তাহলে ইসলামের হেফাজত তো আল্লাহ করবেন ঠিকই, আল্লাহ কেমনে করে মুসলমানদেরকে মদিনার থেকে তাড়াইবার জন্য আবু জাহেল মদিনার কাছে যাইয়া তারপর ডাক দিছে আসো খেলা হবে। আবু জাহেল কি ডাক দিছে? আসো খেলা হবে। বর্তমানে যেমন যারা হাত দিয়ে ডাকে আসো খেলা হবে, নমরুদ নমরুদ ইব্রাহিমকে ডাক দিছে খেলা হবে, ফেরাউন মুসাকে ডাক দিছে খেলা হবে, আর মুসলমান ফেরাউনকে আল্লাহ পাক পানিতে সুমায় মারছে, আর নমরুদরে এডিস মশা দিয়া যদি মারত, ইতিহাসে লেখা হইতো শক্তিশালী মশা দিয়ে মারছে, ল্যাংরা মশা, ল্যাংরা ল্যাংরা, ঠিক না? ঠিক। এখন তুমি বলো আমার বাড়িতে থাকিয়া আমার তা খাইয়া, আরে বেটা তোর বাড়ি তো সিনি নামি না, তোর বাড়ি তা খান, তোর বাড়ি করবো, তোর বাড়ি কোন হারে হিন্দি তো বুঝা গেলে তোর বাড়ি কেমনে থাকলা? পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা এই দেশে মানুষ বাড়ির বাদেন নাই, আমরা এই দেশে শ্বশুর বাড়ির কোন জামাই নাই, আমাদের হাত যারা ব্যাংকে দিতে আসবে তাদের হাত আল্লাহ ব্যাংকে তোমার করবে। দেখছেন আসলে কোন শেষ কথা বলতে চাই, মুসলমান ভালো করে মনে রাখবেন, একজন পুলিশ যত বড় অফিসারে হোক না কেন, একজন পুলিশ যত বড় অফিসার হোক না কেন, এই দেশের সাংবিধানিক আইনে কোন পুলিশ চোর ডাকাত গুন্ডা বদমাশ খুনি তাকে অ্যারেস্ট করতে পারে শরীরে তাস করার অধিকার নাই। আছে পুলিশের আইন হলো তুমি ধরে নিয়া আইনের আওতায় সুপ্রত করবে, বিচারকের সম্মুখীন করবে, তুমি হাত ভেঙে দেওয়ার কে? আর তুমি আমাকে চুপ করাইয়া রাখবে কেন? আমার আল্লাহ আমাকে কথা বলার অধিকার দিয়েছেন, আমার কোরআন আমাকে কথা বলার অধিকার দিয়েছেন, আমার ইসলাম আমাকে কথা বলার অধিকার দিয়েছেন, জাতিসংঘ সমাজে আমাকে কথা বলার অধিকার দিয়েছে, বাংলাদেশের সংবিধান আমাকে কথা বলার অধিকার দিয়েছে, তুমি চুপ করে বসায় রাখতে পারবে না? তোমার বাবার দেশ আমি পাকিস্তান চলে যাব, ভাই বলো নাকি? পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, দেশ আমার, এই মাটি আমার, আমরা দেশের জন্মসূত্রে নাগরিক, তুমি যেই দেশের আইনি কাজ ব্যবহার করো আমরাও সেই দেশের আইনি কাজ ব্যবহার করি, তুমি যেই দেশের চাউলের ভাত খেয়ে বড় হয়েছো আমরাও সেই দেশের চাউলের ভাত খেয়ে বড় হয়েছি, এই দেশের মসজিদে মাদ্রাসাকে যারা না মানবে, আলেম ওলামায়ে কেরামকে যারা না মানবে, মসজিদে মাদ্রাসায় চান্দা দেওয়াকে যারা সমর্থন না করবে, টুপি তারিখে যারা মৌলবাদ বলে গালি দিবে তাদের জন্য ইন্ডিয়ার দরজা খোলা আছে, চলে যাও। হাদিস এখনো জিন্দা আছে, 30 পারা কোরআন শরীফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর কাছে নাযিল হয়েছে, আল্লাহর নবী মসজিদে নববীতে যেই কোরআনের আয়াত দিয়া যেই কোরআন সূরা ফাতিহা দিয়া নামাজ পড়াতেন, হযরত আবু বকর সিদ্দিক যেই কোরআন দিয়া নামাজ পড়াতেন সেটা এখনো আছে, যোহরের নামাজ 12 রাকাত 1400 বছর আগে ছিল এখনো আছে, ফজরের নামাজ 4 রাকাত 1400 বছর আগে ছিল এখনো আছে, দ্বীনের সামান্যতম কোনো পরিবর্তন 1400 বছরে হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না, কিয়ামত পর্যন্ত হবে না, হবে না, হবে না,
কিন্তু হবে না। এই কথাটাই শেষ কথা বলে আমি বুঝাইতে চাচ্ছি আপনাদেরকে। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছেন, 500 বছরের পরিবর্তন হয়ে গেল, 1400 বছর পরিবর্তন হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। আর হবে না যে তার নিদর্শন হলো মাদ্রাসার সংখ্যা বড় দিন দিন কমতেছে, মৌলবীর সংখ্যা তো কমছে, হাফেজের সংখ্যা আপনাদের আসতে জি মসজিদ কমছে, নামাজি টুপিওয়ালা দাড়িওয়ালা কমছে না বাড়ছে? আরো জোরে কম। কয়েকদিন পর পর এরকম কুষ্টিয়ার এসপির মতো কয়েকদিন পর পর আমাদের দেশের যারা বলে গাড় মটকে দিবে, যারা আমাদের দেশে বলে গাড় মটকে দিবে, হাত ভেঙে দিবে, বুড়িগঙ্গা নদীতে ফেলাই দিবে, এরকম যারা বলে কয়েকদিন পর পর এরকম আসবে, আইসা তারপরে আলিগুলা ভাই কেন তুমি দেওয়ানদের বিরুদ্ধে বক্তৃতা দিবে, আর বক্তৃতা দেওয়ার পরে যে ভাইরাল হন বারে না কমে। আজকের থেকে 10 বছর আগে একজনে বক্তৃতা করেছিল, আমরা আজকে থেকে মাদ্রাসার ছাত্র কমাইবার আন্দোলন শুরু করেছি, যেদিন থেকে বক্তৃতা দিছে এরপরের দিন থেকে মাদ্রাসার ছাত্র পার্সেন্ট অনুযায়ী মাদ্রাসার ছাত্র বাড়ছে 17%, ইসলামের উপর যত আঘাত আসবে ইসলামের তেজ আরো বাড়বে, বাড়তেছে না কমতেছে? বাড়তেছে না কমতেছে? এক নম্বর কারণ হলো হেফাজতের দায়িত্বভার গ্রহণ করেছেন আল্লাহ। জোরে বলেন কে? আমি যে কথার জবাবে যে কথাটা বলতে চাই সে কথাটা হলো ইসলামের হেফাজত তো আল্লাহ করবেন, এটা হলো এক নম্বর কথা। কিন্তু আল্লাহ যে ইসলামের হেফাজত করবেন, আমাদের ঢাকার সচিবালয়ের পাশে জিব্রাইল আমিনের অফিসটা কোন ঢাকা, যেহেতু বাংলাদেশের রাজধানী আর এই জায়গার মধ্যে যেহেতু 94% মুসলমান, জিব্রাইল ভুতো হয় সাপ্তাহিক দিনে এসে অফিস করে, মিকাইল হয় 15 দিনে, ইসরাফিল ভুতো সব সময় বসা, আজরাইল ভুতো দিন একবার, কথা ব্যস্ত তো আছে কোনো অফিস? আছে ফেরেশতাদের কোনো অফিস? জি আছে নাই? তাহলে ইসলামের হেফাজত তো আল্লাহ করবেন, দেখি আল্লাহ কেমনে করে। ওই একটা কথা কইয়া আলোচনা শেষ করতে চাই, মুসলমান আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা বছর পর্যন্ত মক্কার জমিনে নির্যাতিত হয়েছেন, হযরত আবু বকর সিদ্দিক নির্যাতিত হয়েছে, হযরত বেলাল নির্যাতিত হয়েছে, নির্যাতনের শেষ প্রান্তে গিয়া রাসূল হিজরত করে যখন মদিনায় গেলেন, যাওয়ার পরে এই মদিনার উপর আক্রমণ করার জন্য মুসলমানদেরকে মদিনার থেকে তাড়াইবার জন্য আবু জেহেল মদিনার কাছে যাইয়া তারপর ডাক দিছে আসো খেলা হবে। বর্তমানে যেমন যারা হাত দিয়ে ডাকে আসো খেলা হবে, নমরুদ নমরুদ ইব্রাহিমকে ডাক দিছে খেলা হবে, ফেরাউন মুসাকে ডাক দিছে খেলা হবে, আর মুসলমান ফেরাউনকে আল্লাহ পাক পানিতে সুমায় মারছে, আর নমরুদরে এডিস মশা দিয়া যদি মারত ইতিহাসে লেখা হইতো শক্তিশালী মশা দিয়ে মারছে, ল্যাংরা মশা, ল্যাংরা ল্যাংরা, কথা বুঝেন নাই কারবা? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করছে নমরুদ, নিক্ষেপ করেও যখন ইব্রাহিমকে চালাইতে পারে নাই, হঠাৎ করে ইব্রাহিমকে ডাক দিয়া কই ইব্রাহিম বুঝতে পারছি তোমার আল্লাহ বোধ হয় একটু শক্তিশালী, তোমার আগুন থেকে পর্যন্ত যখন পাশে দিল, এখন আর আমি চিন্তা ভাবনা করে দেখছি আর আমার মন্ত্রী পরিষদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত এটাই হয়েছে তোমার মতো লোকের সাথে আর যুদ্ধ করবো না, যুদ্ধ এখন তোমার আল্লাহর সাথে। ইব্রাহিম আলাইহিস সালাম তো আল্লাহ পাচ্ছি,
রাব্বু যদি আল্লাহর সাথে যুক্ত করেন তাইলে তো আমার আর চিন্তার কোনো কারণ নাই, নাইলে তো আমি মাহফিল করতে গেলে ওয়াজের মধ্যে দাঁড়িয়ে ওয়াজ করার সময় আমার কলিজার মধ্যে কুটকুট করে, কারণ কত গোয়েন্দা যে এখানে খারা মাখাল আছে কোনখানটা কোন দিক ভুট করে ঠিক নেই। এই জন্য আমি বাচ্চা গেলাম, এখন আপনি আমার আল্লাহর সাথে যুক্ত করেন। আপনার উম্মতের আল্লাহর অলি বুজুর্গ আলেমদের সাথে যারা দুশ্মনী করবে হাত দিয়ে ডাক দিবে, খেলা হবে, হাত মটকে গাড় মটকে ফেলবে, হাত ভাঙিয়ে ফেলবে, বাংলাদেশ থেকে পাকিস্তান চলে যান, নাহলে চুপ করে বসে থাকেন, এই সমস্ত কথাবার্তা যারা বলবে তাদেরকে আপনি জানিয়ে দেন কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ নিজে তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেন, আল্লাহর ঘোষণা আমাদের না, সামাখা আমাদের বিরুদ্ধে বলে তো লাভ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তো ঠিক আছে, আপনি আমার আল্লাহর সাথে যুদ্ধ করেন, নৌবাহিনীও যাতে আসতে পারে আর কি, নদীর পারে টাইম ঠিক, টাইম কয়টা বলো? সকাল আটটা, ঠিক আছে, টাইম ঠিক, দিন ঠিক, সব ঠিক, নমরুদ তো আগের থেকে সৈন্য সমন্ত যা আছে, এরপর আবার মুক্তিযুদ্ধের মধ্যে নামকম লেখাইয়া তার রাষ্ট্রের যত লোকজন আছে এরা রয়েছে নিয়ে ট্রেনিং ট্রেনিং দিয়া অস্ত্র শস্ত্র সব তাক করে আসা, কারণ আল্লাহ কোন দিক দেয়া এ ঠিক তো নয়, বুঝলেন না? উপরে নিচে ডাইনে বামে সামনে পিছে সব দিক দিয়ে তাক করে রাখছে। ইব্রাহিম আলাইহিস সালাম আটটা যখন টাইম হয়ে যেতেছে এর একটু আগে গেছে তামসা দেখতে, যুদ্ধ কার সাথে? ইব্রাহিমের এখানে কিছু করা দরকার আছে? কোনো দরকার নেই। ইব্রাহিমের সাথে কোনো সৈন্য সামন্ত কিছু নাই, কোনো ক্যাডার বাহিনীও নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তামসা দেখতে গেছে, দূর থেকে নুঙ্গু দিয়ে ইব্রাহিমের দিকে এটা দেখে তোমার আল্লাহ সৈন্য করল, ওয়াই কি মুসলিম মনে হয় গান হয়েছে এইটা। কিছুক্ষণ পরে যখন চাষ পাইল তখন নুঙ্গু দেশি গাছ, ইব্রাহিম তোমার আল্লাহ সৈন্য যে এখন আইলো না? ইব্রাহিম আলাইহিস সালাম এই যে জাহের জাত নশা উপর দিক দিয়ে দিনের সাজের মতো পজিশন যদি কমান্ডার ইন চিফ স্বয়ং আল্লাহ, বাস উপর দিয়ে পজিশন রেডি, যেখানে মশা দেখছে নুমরুদ ডাক দেখে আগুন দাও আগুন দাও, হ্যাঁ মনে করছে দোয়া খুব গোয়াল করে দোয়া দিলে মশা জায়গা এইখানে তো আগুন জ্বালালে চলে যাবে, যেইখানে আগুন জ্বালাইছে আল্লাহ মশারে ডাক দিয়ে একবার দেরি করিস না বমিং শুরু কর, মশার বমনিং পর্যন্ত সেই শক্তির কান্নাই শুরু করছে, অস্ত্র হাতের থেকে ছাইরে দিয়া মাটির মধ্যে গড়ে নিয়ে শুরু করছে, ও মেরে গো ও বাবা রে ও রে গেলাম রে, এই সব যখন শুরু করছে আর কি মুমরুদে দেখলো ওরে বাবা সর্বনাশ, যেইভাবে সব দিকে হুতাই নিছে আবার নিয়ে আমার দলে এই কথা কইয়ে দিছে রাষ্ট্রমাজের বিরুদ্ধে দু একটা মশা কাশ্মীর ব্রিজের নিচে খাড়া লেংড়া, আমি যুদ্ধে যাওয়ার জন্য মাফি ভরি নাই, এইখানে দাঁড়ায় করস কি? বলে আল্লাহ এখানে তো দাঁড়াইছিলাম বলে দেখি ফাংশাটা কি দেখা যায়, কিন্তু এখন দেখতেছি আমার স্বামী দিয়ে বড় রাজা মন্ত্রী পরিষদের সদস্যরা মাথা মধ্যে জানি কি কাম দেয় সাত থাপ্পড় দেন কেমন লাগে,
তাহলে স্যার আপনি নিজ হাতে কতক্ষণ তা ফেরাইবেন? একজন লোক ঠিক করে 10,000 টাকা বেতন দিয়ে খালি তা ফেরাইবেন। লোক একটা ঠিক করে দিছে, হি যায় এক এই সারের মাথায় থাপ্পুর দে কেমনে, একটা হাতে কিছু দেন বাড়ি দিতাম, নম্বর দূষণে গায়ে না বাড়ি দিলে আমার মাথা ফেটে যাবে, আমি কথা পাবো। ও স্যার কোন জিনিস দিয়ে বাড়ি দিয়ে আপনি আরাম পাবেন বলেন, আপনি নিজেই বলেন। তোলা দিয়ে বানিয়ে দেবো, তোলা দিয়ে বানিয়ে যখন বাড়ি দিছে নম্বর দেবে না, কি বাড়ি দিয়ে আসবে? ও স্যার তোলার জিনিস দিয়ে এক ছেলেকে সত্য করে বাড়ি লাগবে না, এবার নম্বর দিয়ে ডাক দিয়ে আরো জুতা ডালো। বেশি ভালো ব্যবহার করে না, যেখানে উহ কুইছে দরজা লাগাইবার যে দাসা, আমাদের দেশে খুব বেন্দা কাদের শক্ত বেন্দা লইয়া একটা বাড়ি দিছে, মাথাটা দুই বার হইয়া নম্র তিন করে পড়ে গেছে, আর মশা ওই ভিতরে বসা আছিল। বোন সালাম আলাইকুম, খেলা হবে, খেলা হবে। জিব্রাইল আলাইহিস সালাম আবু জাহেল এসে ডাক দিছে, খেলা হবে। সামনে বদরের যুদ্ধে যুদ্ধ করতে যাবে, রাসূল দেখে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য যাইছে, আমার মতো যুদ্ধের ময়দানে যুদ্ধ করা লাগবে, অস্ত্র না থাকলে অন্তত কিল ঘুষি দিতে হয়, কথা কয় না, এরকম লাগবে। আর সবাই লাইন করে খারো সেট করে তারপরে যুদ্ধের ময়দানে নিবে। এবার সবজি যখন সেক করার জন্য লাইন দিয়ে রেখা হইছে, শুরু শুরু দিয়ে বাচ্চাই ছিল যুদ্ধের ময়দানে যাইতে, দুই ভাই একজনের নাম মাস আর একজনের নাম মুহাফিজ, এক ভাই আরেকবারে ডাক ডাক করতে দরাটা তো খেয়ে গেলাম রে, সেক করলে তো দরা পড়বো, কথা বুঝেন নাই, দরাটা তো খেয়ে গেলাম। এখন এক ভাই আরেকবারে একটা কাজ কর, লাইনের মধ্যে দূরে দূরে দাঁড়া, একসাথে জীবন আসবে। দূরে দূরে কারণ আল্লাহর নবী সেক করতে করতে সামনে যায়, দেখে 10 বছরের একটা বাচ্চা, ঘরে যে দেখি মা বিলাপ করে কাঁদতেছে, তো মারে আমরা দুই ভাই জিজ্ঞেস করলাম, মা কেন কাঁদলো? মা চিৎকার করে বলতেছে, আজকে যদি তোর বাবা জীবিত থাকতো, আল্লাহ পাক জেহাদের খাতুন দিছিল, যদি জীবিত থাকতো তোর বাবারে জেহাদের ময়দানে পাঠাইয়া হাসরের ময়দানে মুজাহিদের স্ত্রী হিসেবে উঠতে পারতাম, আর তারা যদি নজর হইতে তোদেরকে পাঠাইয়া মুজাহিদের মা হিসেবে উঠতে পারতাম, তোর বাবাও নাই তোরাও সরু বাচ্চা, এখন কি করে আমি সব হাসিল করবো? এই জন্য আমার কলিজার মানতেছে না। মার এই অবস্থা দেখিয়া আমরা দুই ভাই মায়ের চোখের পানি মিশা মার কাছ থেকে বিদায় নিয়েছি, আল্লাহ নবী ডাক দিয়ে তোমার মা এর তোমাকে বিদায় দিছে, বলে হ, বলে ঠিক আছে তাহলে তুমি যাও। বয়স হইল কত? 10। এরপরে আরেকটু সামনে দিকে যায় দেখে 8 বছরের হের শুরু ভাই ও খারা, রাসূল ডাক দিয়ে তাই তুমি তো শুরু তোমার নেওয়া যাবে না, আল্লাহর নবীর বাচ্চাটা ডাক দিয়ে হুজুর ঠিক আছে স্বাস্থ্য ভালো, বয়স 2 বছরের বেশি হওয়ার কারণে বড় ভাই যদি অনুমতি দিয়ে থাকেন হুজুর সামান্য একটু সময় আপনাকে একটু কষ্ট দিব, বড় ভাইয়ের সাথে আমার একটু কুস্তি লড়া, যদি কুস্তি লইরা বড় ভাইরা হারাইতে পারে আপনি আমার নিবেন কেন? এবার বড় ভাই ছোট ভাই দুইজনে দৈরা, ছোট ভাই আস্তে করে চোখের ইশারা দিয়া বড় ভাই বলে, ভাই
তোমার তো আসল গায়ের শক্তি বেশি, দুই বছর বই বেশি, তুমি যদি আমার শক্ত করে করো তাই আমি তোমার লোক পাবো, তুমি আমার নরম করার দরবার। আর আমি তাক কাটতেছি বুঝতে পারি নিজের ইচ্ছা বুঝি ধরে ভাইয়ের মধ্যে চুক্তিপত্র হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে চলো খেলা হবে, বুঝে আসছে তো? কয়জন? 313 জন। কয়জন? তলোয়ার 8টা, গোড়া 2 জ্ঞান। রমজান মাসের 17 তারিখ আল্লাহর নবী উপরের দিকে হাত উত্তোলন করে আল্লাহকে ডাক দিয়ে বলেছেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, 313 জন আমার জিন্দেগীর ফসল, 313 জন প্রস্তুত করতে যাইয়া তাইফের জমিনে পাথরের বৃষ্টির মতো আঘাত খেয়েছি। সোহাবে আবি তালিবের ভিতরে 3 বছর বন্দিশালায় ছিলাম, গাছের পাতা খাইয়া জীবন যাপন করেছি। আমার বেলালকে উত্তপ্ত বালির মধ্যে শ্রাম হয়েছে, আবু বকর সিদ্দিককে পিটাইতে পিটাইতে নাকের হাড়টি ভেঙে দিয়েছে, 3 দিন পর্যন্ত বেহুশ হয়ে রয়েছে 313 জন। 13 বছরের ফসল, তারা যদি আজকে 1000-এর বিরুদ্ধে খেলতে যাইয়া পরাজয় বরণ করে, আগামী দিনে ঢাকা শহরে বাংলাদেশে ইসলাম পচবে না। হযরত আবু বকর সিদ্দিক বলেন, রাসূল যখন চোখের পানি ছাড়েন, আল্লাহকে যখন ডাক দিয়েছেন সেজদায় পড়ে আমার মনে হয়েছে রাসূল বোধহয় সেজদা থেকে উঠতে পারবেন না, এখানেই বোধহয় শেষ হয়ে যাবে। এমন সময় জিবরাইল আমিন এসে আল্লাহর হাবিবকে সালাম দিয়ে ডাক দিয়ে বলেন, আইসি আমার তো শক্তি নাই, পাঠাইলে চাই কথা কথা পাঠায় আজকে আসার সময় বলেছেন সেনাবাহিনীর প্রধান হিসাবে যাইবা, প্রধান সাথে রয়েছে, আর বাকি নারায়ণগঞ্জ রাস্তার যে রুটের মূরের রুটে 5000 যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ করতে নেমেছেন সাহাবি দৌড়ে এসে রাসূলকে বলে, হুজুর আমার শুনি মানুষ দেখি না, মানুষ দেখো না, জেনে রাখো ফেরেশতাদের কমান্ডার জিব্রাইল আমিন ফেরেশতাদেরকে পরিচালনা করে। অনেক লম্বা চড়া কথা, খেলা হবে, বুঝতেছেন কথা? খেলা হল।
হযরত আব্দুর রহমান দূর থেকে দেখে উসা একটা ঘোড়ার উপরে বসে বড় বড় হাত ডাক দিয়ে যুদ্ধ পরিচালনা করে আবু জাহেল দেখে মনে মনে ভাবতেছে যদি সুযোগ পাই যদি সুযোগ পাই আবু জাহেলের উপর আক্রমণ করতে হবে তবে একা আক্রমণ করলে চলবে না আমার সাথে শক্তিশালী কয়েকজন মুজাহিদের দরকার তাই নিয়ে বলে থাকেন কারে কাছে পায় ডাক দিয়ে একত্রিত করে আবু জাহেলকে দেখায় একসাথে আক্রমণ করবে এমন সময় ছোট ছোট দুইটা বাচ্চা দৌড়ে এসে আব্দুর রহমান ইবনে আউফের সামনে দাঁড়ায় ডাক দিয়ে বলেন চাচা আবু জাহেল সাহেব রেসিনেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ আবু জাহেল দিয়ে তোমরা কি করবে বলে চাচা যদি সিনেন দেখায় দিয়ে আমরা বাড়ির থেকে নিয়োগ করে নিয়েছি খেলা হবে দুইটা বাচ্চা আবু জাহেলের উপর আক্রমণ করতে দেরি হয় না আক্রমণ তো করছে ছোট বাচ্চা উষা ঘোড়ার উপর আবু জাহেল বসা আর গর্তাণ্ড উষা ছিল এখন মারব গাড়ে কোনো নয় গাড়ে খেলা হবে মহিষে আছে এবার দেখেন খেলা কেমনে চলবে দুইটা বাচ্চাকে আগের থেকে কোনো ট্রেনিং দিছে বুদ্ধি শুদ্ধি বেশি আছে দুই ভাই যাইয়া অতর্কিত আক্রমণ করে আক্রমণ করা শুরু করে দিয়েছেন গুড়া দিয়ে দৌড়ে এসে আবু জাহেলের বুকের উপর সওয়ার হয়ে বসে গেছে খেলা হবে একজনের বয়স 10 বছর আর একজনের বয়স 8 দুইজন ছোট ছোট বাচ্চা যুদ্ধের পরে দৌড়ে আর রসুলের দিকে আসতেছে মজার খবরটা শুনে এক ভাই আর একবারে কত কিছু সরামি মারছি এটা উঠে এখন তুমি সরামি মারছি তলোয়ার দিয়ে মারছো তলোয়ার তলোয়ার আমার হাতে দাও দুইটা তলোয়ার সুরের হাতে দেওয়ার পরে আল্লাহ নবী দেখে দুটা তলোয়ারের মধ্যে রক্ত লাগালো রাসূল ডাক দিয়ে বলে রক্তের দ্বারা প্রমাণ করে তোমরা দুইজন মিলে মারছো ঝগড়া করে খেলা হবে হইছে খেলা হ্যাঁ মুসলমান ইসলামের হেফাজত আল্লাহ করেন মসজিদে নববীতে বৈশা তসবিহ জপলে করেন না শাপলা চত্বরে আইসা মাঠে নামলে করেন আবু জাহেল আবু রাব বলছে মুহাম্মদের গার ভাঙ্গে দিবে কার গার বানছে কথা আসতে বলেন কেন ইংরেজের বিরুদ্ধে কথা বলে নাই একমাত্র ইংরেজের বিরুদ্ধে সর্বপ্রথম কেউ যদি ফতোয়া দিয়ে থাকেন তাহলে
বিরুদ্ধে, ইংরেজের বিরুদ্ধে ফতোয়া দিয়েছি আমরা, লড়াই করেছি আমরা। 1947 সালে এই দেশ স্বাধীন হয়েছে পুরাণের কারণের লড়াইয়ের কারণে। ঠিক না? ঠিক। এখন তুমি বলো আমার বাড়িতে দেখা আমার তা খায়া, আর এবার তোর বাড়ি তুসিনি না হই না, তোর বাড়ি তা খান, তোর বাড়ি করবো, তোর বাড়ি কোনখানে হিন্দি তো জানি না, তোর বাড়ি কেমনে কাটলা? পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা এই দেশে মানুষ বাড়ির বাদেন নয়, আমরা এই দেশে শ্বশুর বাড়ির কর জমাই নয়। আমাদের হাত যারা ব্যাংকে দিতে আসবে তাদের হাত আল্লাহ ব্যাংকে তোমার করবে। শেষ কথা বলতে চাই, মুসলমান ভালো করে মনে রাখবেন, একজন পুলিশ যত বড় অফিসারই হোক না কেন, একজন পুলিশ যত বড় অফিসার হোক না কেন, এই দেশের সাংবিধানিক আইনে কোন পুলিশ চোর ডাকাত গুন্ডা বদমাশ খুনি তাকে অ্যারেস্ট করতে পারে শরীরে তাস করার অধিকার নাই। আছে পুলিশের আইন হলো তুমি ধরে নিয়া আইনের আওতায় সুপ্রুত করবে, বিচারকের সম্মুখীন করবে, তুমি হাত ভেঙে দেওয়ার কে? আর তুমি আমাকে চুপ করাইয়া রাখবে কেন? আমার আল্লাহ আমাকে কথা বলার অধিকার দিয়েছেন, আমার কোরআন আমাকে কথা বলার অধিকার দিয়েছেন, আমার ইসলাম আমাকে কথা বলার অধিকার দিয়েছেন, জাতিসংঘ সমাজে আমাকে কথা বলার অধিকার দিয়েছে, বাংলাদেশের সংবিধান আমাকে কথা বলার অধিকার দিয়েছে, তুমি চুপ করে বসায় রাখতে পারবে না। তোমার বাবার দেশ আমি পাকিস্তান চলে যাব, ভাই ঘটনা কি? পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, দেশ আমার, এই মাটি আমার, আমরা দেশের জন্মসূত্রে নাগরিক। তুমি যেই দেশের আইডি কার্ড ব্যবহার করো আমরাও সেই দেশের আইডি কার্ড ব্যবহার করি, তুমি যেই দেশের চাউলের ভাত খেয়ে বড় হয়েছো আমরাও সেই দেশের চাউলের ভাত খেয়ে বড় হয়েছি, এই দেশের মসজিদে মাদ্রাসাকে যারা না মানবে, আলেম ওলামায়ে কেরামকে যারা না মানবে, মসজিদ মাদ্রাসায় চান্দা দেওয়াকে যারা সমর্থন না করবে, টুপির তারিখে যারা মৌলবাদ বলে গালি দিবে, তাদের জন্য ইন্ডিয়ার দরজা খোলা আছে, চলে যাও। দেশ আলেম ওলামায়ে কেরামের দেশ। ইসলাম থাকবে, শেষ কথা বলে যাচ্ছি, ইসলাম থাকবে আমরা থাকবো, আমার নবীর ইজ্জত থাকবে আমরা থাকবো, কুরআন থাকবে আমরা থাকবো, মসজিদে মাদ্রাসা থাকবে আমরা থাকবো, বাংলাদেশ সতকরা 94% মুসলমানের দেশ, রাষ্ট্র পরিচালনা 50 বছর হয়েছে, দানিশ স্ট্রাঙ্গলার নৌকা, আমরা তাতে কোনোদিন আপত্তি করি নাই। এই দেশের কোন আলেম, একজন আলেম নৌকা দানিশ শিশের বিরুদ্ধে কোনো ফতোয়া দেয় নাই। আজকে যারা ক্ষমতায় আছে তারা না থাকলে হয়তো আরেক দল আসবে, কিন্তু একটি কথা ভালো করে মনে রাখতে হবে, ক্ষমতায় যান, ক্ষমতা চালান, নির্বাচিত হন, অনির্বাচিত হন, ক্ষমতা জোর করে দখল করেন, যাই করেন, 100 বার করেন, যেইভাবে ক্ষমতা চালান, সবার চালান, আপত্তি নাই, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, আমাদের কোনো আপত্তি নাই, গণতান্ত্রিক অধিকার, আপনার বাংলাদেশের গণতন্ত্র হিসাবে, এই দেশের নাগরিক হিসাবে আপনার রাজনীতি করার অধিকার আছে, স্লোগান দেওয়ার অধিকার আছে, নির্বাচন করার অধিকার আছে, 100 বার করবেন, আমাদের কোনো আপত্তি নাই, 50 বছর আল্লামা নূর হোসেন কাশ্মীর থেকে শুরু করে শামসুল ফরিদপুরি পর্যন্ত কেউ আপত্তি করে নাই, আমরা তাদের অবলাদ হিসাবে আমরা আপত্তি করি নাই, কিন্তু মুক্তি ফজলুল কামিনী শরীকুল হাদিস হাফিজ হুজুর নূর হোসেন কাশ্মীর আল্লামা মোহাম্মদ শফি যেইভাবে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলেছেন তাদেরকে সেরেব দেয় নাই, আমরাও সেরেব দেব না, আমরাও সেরেব দেব না, আমরাও সেরেব দেব না, নাসর মিন আল্লাহ ফতহুন করিম অবশ্যই মুমিনিন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।